皆さん写真撮るから、おーっ、ありがとうございます。太陽が、ごめんなさい、太陽がそっちだから、おーっ、すごいな、すごい、すごい、ありがとうございます、ありがとうございます、おーっ、すごいね、おーっ、富士山、富士山すごいね、富士山、富士山、এই যে ফুজিসান দেখতে পাচ্ছি আমরা, মানে এটা কি, মানে একেবারে ওয়াও, একেবারে ওয়াও, ওয়াও, ওয়াও লাগতেছে না, ট্যাগ ইডেন, ট্যাগ এই সামনে বালাগরা, হে বালাগরা, এইচডি তিন লোক, ক্যামেরাম্যান ঠিক আছে, ありがとうございます、いい場所ですね。おじさんの実家こっちですか。はい、じゃあライブ。おい、すごい、すごい。え、どっち、富士山、一緒に行った富士山。তেল কম খাইব লাগে, বুদ্ধি আছে, বুঝে ভাই, জাপানিজ ক্যামেরাম্যান ভাড়া করে আনছি আমরা, বুঝে দেখতে পাচ্ছেন, ওজিসান, ওজিসান জিকা মাওরি দেশকা, জিকা, জিকা মানা মাওরি দেশকা, ওজিসান, ও জিকা সুগই না, ই ভাষা দেশ সুদাতে মাসে একেবারে, মানে কি বলবো, ওয়াও, ওয়াও, এ আমাদের সাকিব খান, এরা বোন ফুজি সানের লেয়ার দেখবনি, তুমি ইঞ্জিনিয়ার স্পেশাল, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, কোয়েত থেকে দেখছেন, ধন্যবাদ, এই যে এটা আছে বিশ্ববিখ্যাত ফুজি সান, এই যে দেখেন মেঘ, মেঘের ভিতর চলে গেছে ফুজি সান, ফুজি আমা মাউন্ট ফুজি, কুমিল্লা থেকে ধন্যবাদ, এটা চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, অসাধারণ, আর
আমাদের হাই তারপর আপনারা সবাই কেমন আছেন? এটা একেবারে ওয়াও, একটা ঈদ হচ্ছে একেবারে ওয়াও। ধন্যবাদ মোহাম্মদ সাব্বির ভাই, অসংখ্য ধন্যবাদ। কারা কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে মেঘ মুক্ত আকাশ, মাতার বাড়ি প্রজেক্ট থেকে দেখছেন, ধন্যবাদ বলি। ও এখানে দেখেন একটা বিমান আসতেছে, বিমানের আগে আমরা চলে যাচ্ছি। আমরা অনেক দূর চলে যাচ্ছি, ও এখান থেকে আমরা শুরু করেছি। এটা মানে ওয়াও এর কোনো শেষ নাই, এটা একেবারে অসমাপ্ত ওয়াও। ফেনি থেকে শাকিল ভাই, শাকিব ভাইকে অনেক ভালো লাগছে, একজন মেয়ে কমেন্ট করছে। এটা বুকিং হয়ে গেছে, সন্ধ্যা রাতের আধার। এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে। ওইদিকে দেখেন একটা বিমান আসতেছে, আমাদেরকে ফলো করতেছে বিমানটা। চাঁদপুর থেকে ধন্যবাদ, ওয়েস্ট বেঙ্গল থেকে মিথুন ভাই ধন্যবাদ জানাচ্ছি। মানে অসাধারণ অসাধারণ, মনে হচ্ছে আমরা বিদেশ আছি।
হচ্ছে পজিশন এই যে এটা দোগা দেন দোগা দোগা তোর তো আমরা একজন মারাত্মক একজন ফটোগ্রাফার পেয়েছি এই যে এই হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের সরি ফুজিসানের জাপান এটা আমরা যে দেখেন পানি পানি হচ্ছে নীল শাসিন
মূল্যবান ব্যক্তি তাদের মেয়ে বা পুত্রের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের সাথে। গাফিলউদ্দিন ভাই, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আগামীকাল বাংলাদেশে ঈদ উদযাপিত হবে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কিছু কিছু ঈদগাহ মাঠে সকাল 9টায় জামাত অনুষ্ঠিত হবে, কিছু কিছু মাঠে সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হবে। সবাই আপনারা যার যার ভাই দয়া করে গরুর চামড়াগুলো অবশ্যই এতিমখানায় পৌঁছে দিবেন, টাকার জন্য নিজেরা। আর যদি সরকার দাম কমায় দেয় তাহলে সব এটি মাটির তলে পুঁইতা দিবে। খায়াই না ফুজি যান কই ফুজি আমি ছবি তুলতারি না, আমি ভিডিও করি খালি। আর নরসিংদী থেকে ধন্যবাদ। এখানে হচ্ছে ফটো শুটিং হচ্ছে, মেহেদি ভাই ঈদ মুবারক। মাথা কন্দ কি যারা ওয়ারি নাকি আর কারি মাছ নেই বাংলাদেশ
আনো নানা সেন ইয়েনো হারমোনিয়া ওতো বনে ওতো ইচমা ইউজেন নন তো সো দেসকা তো কোনে খাইতে আর নিচু খাইতে নাই দেসকা নিচু কোনো খাইতার খাইতার নিচু আতা সিতা সিওয়ানে খাইতে মিননানি তুতায়রু গানা মচি গিতারা মসি বাংলাদেশি জিন্দাস্তারা আমো হাঙ্গা কষ্টে কথা চাই হাঙ্গা কষ্টার আমো মাতা দন দন করু আনোরা শাসিন নি উরানি নামাই হাইতে কা হাই सुनो ना भाई दे ये भाई ये देख के अकारे मस्ता जा मिन्ना हांगा कुदेस ना कुरे करा चंदई से चंदई से चंदई चंदई को कैसा दोन दोन खुले चाव करा हाय को हाय को हाय को मो तो ये बात है यार अब तो आईडी थी क्या नहीं ना इधर पेज पेज थे क्या इधर जापान संगबाद ऐको नहीं से घटना ही से এরা পর আবার সেভ করে দিমু আর সেভ করলাম আচ্ছা না সবাই জাপান সংবাদকে কি লাইক করবেন ফলো দিবেন লাইক করবেন ফলো করবেন সাপ সাপ এই একটা আছেন কি না পি4 পাকাওয়ার মধ্যে ওইটার মধ্যে সুন্দর হয় সাবস্ক্রাইবের কথা যখন কয় না ওয়ারেনি সীমাশো না এরা আসলে খুবই মানে একেবারে তানসিকাত্তা মানে অসাধারণ তানসিকাত্তা ওয়াও মানে একেবারে ওয়াও গরিবের ভাইয়ের গাড়ি মেচা ওয়াও এই গাড়িটা হচ্ছে গরিবের ভাইয়ের গাড়ি দেখো গাড়িটা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সব সময় নিজে লাইভে যাই বাট কিছুদিন আগে মেবি আমি আমার লাইভ স্ট্রিমে যাওয়ার পরে একটা মিস্টেক করেছি যার ফলে আজকে এক মাসের পানিশমেন্ট পেয়েছি তো আজকে আমি দুঃখের বিষয় হচ্ছে এটাই যে এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা জায়গায় এসেও আজকে লাইভ স্ট্রিমে যেতে পারলাম না সবচেয়ে খারাপ লাগলো আর আমাদের সুলতান ভাই তো অবশ্যই ইনকি আছে পুরো জাপান জুড়ে না ওয়ার্ল্ড ওয়াইড যত বাঙালি আছে সবার কাছে সুলতান ভাই সুলতান সংবাদ না জাপান সংবাদ আমাদের যে পেজটা এটা হচ্ছে আমাদের মুকিম সুলতান ভাই মোটামুটি অনেক ফেভারিট একজন পার্সন আর সে সবসময় খুব ভালো এবং সুইটেবল অর্থাৎ প্রেজেন্টে যেসব কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশ বা বহির্বিশ্বে সবসময় সে সেগুলো তুলে ধরা ট্রাই করে এবং দিন দিন তার যারা অডিয়েন্স আছে আপনাদের মতো যারা ভদ্র এবং ভালো মানুষ ভালো মনের মানুষ আছেন সবাই সুলতান ভাইকে যতটুকু পারেন সাপোর্ট করবেন আমাদের সুলতান ভাইয়ের জাপান সংবাদ এই পেজটাকে যতটুকু পারেন সামনের দিকে ইনশাল্লাহ গ্রো আপ করার জন্য আপনাদের যতটুকু আপনাদের দিক থেকে সাপোর্ট দেওয়ার সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে ভাই আমরা এখন আরেক জায়গায় যাব ঠিক আছে আরেক জায়গায় গিয়ে সেখানে আমরা আরো সুন্দর জায়গায় যাচ্ছি এটা আসলে মানে মানে চমৎকার এটা আসলে বলে প্রকাশ করা যাবে না এই ঈদের সেরা আকর্ষণীয় জায়গায় আসছি না মানে এখন দ্বিতীয় স্থানটা এমন সুন্দর হয় কিনা কে জানে আচ্ছা আমরা আরো নাকি পিকচার আরো সাত জায়গায় যাব একটা শেষ হয়েছে পিকচার আবি বাকি হে মেরে দোস্ত থোড়া সাবার করো এবং আমরা অবশ্যই আরো সুন্দর সুন্দর জায়গায় যাব আর কি আর এইটা হচ্ছে সেই এটা কি এটা হচ্ছে একেবারে নিচে আমরা হচ্ছে ই কোর্সে গেছি 10,000 ইয়েন আর কি তো যাই হোক পরবর্তীতে কেউ যদি আসেন বাংলাদেশিরা তখন বলে দিয়েছি যে হাঙ্গাকু যেন করা হয় এটা হ্যাঁ মানসিক আত্মান্দেশ
ওকে আমরা এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি মা মাদা কিমাতে নাই গেদো খিরেই না বাসো মা মাতে ইকুন দেস না কোন মাতে তুমি কই গিলা খিরে কই জানা আই আমরা কচি মাতে ফুজিসান দেস কা ও তো 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 কচি হই জানা ও কোকো দেই গে নাই দেস কা না না ইয়ারে কচি তে হাসে বাতা কচি করা কই গেছে হাই আরে আতে জাইমাস যা আমরা এটা শেষ করে দিচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটু পরে দেখা হবে একটু পরেই সুগু সুগু দেখা হবে বাই বাই উঠেন ওকে আমরা এটা বন্ধ করছি।